স্ট্রেস এবং অ্যাংজাইটি অ্যাকচুয়ালি আগের দিনকে আমরা স্ট্রেস নিয়ে আলোচনা করেছি তো এই ডিসকাশনটা যদি আপনি শুনে না থাকেন তাহলে অবশ্যই প্রথমেতে সেটা শুনুন আগে কারণ সেটা না শুনলে কিন্তু এই বিষয়টাকে মেলাতে পারবেন না দুটো বিষয়কে একসঙ্গে মিলবে না ঠিকঠাক এবং আগের বিষয়টা বুঝবেন না বুঝলে কিন্তু এই বিষয়টা অতটা ক্লিয়ার হবে না আপনি যদি স্ট্রেসে থাকেন আপনার যদি চাপ থাকে প্রচন্ড মানসিকভাবে এবং আপনি যদি অ্যাংজাইটিতে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুব উপকারী হবে এবং এখান থেকে আপনি অনেক ইনফরমেশান জানতে পারবেন কিন্তু ভিডিও শুরু করার আগে আমি প্রথমেতে সবাইকে রিকোয়েস্ট করব যদি আপনি মানসিক সমস্যাতে থাকেন তাহলে প্লিজ আপনি আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকাটিস্ট যে কোনো একজন সাইকোলজিস্ট সাইকোলজিক্যাল কাউন্সিলার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবু যদি থাকে আপনার সুবিধা মতো সেখানে দেখান এবং আপনি যদি মনে করেন যে সরকারি হসপিটালে দেখাবেন তো অবশ্যই দেখাতে পারেন সরকারি হসপিটালের মনোরোগ বিভাগে কিন্তু বিনা বিনামূল্যে চিকিৎসা এবং খুব ভালো চিকিৎসা আপনি কমপ্লিট করতে পারবেন আপনার চিকিৎসা প্লিজ দেখান না না দেখালে কিন্তু এর থেকে বেরোতে পারবেন এবং সেই সাথে সাথে অবশ্যই কাউন্সিলিংটাকে নেবেন কাউন্সিলিং না নিলে কি হবে আপনি বুঝতে পারবেন না আপনি কোন জায়গায় আছে আপনার সমস্যাটা কি ওকে সো আমরা বিষয়টাকে কিন্তু আমরা প্রত্যেকে ফিল করেছি আমাদের লাইফে ট্রেস এই ট্রেস বিষয়টা প্রত্যেকের লাইফেতে কখনো না কখনো এসেছে এবং আমাদের কন্টিনিউ লাইফের মধ্যে কিন্তু এটা থাকবে এটা কমন ব্যাপার এবং স্বাভাবিক ব্যাপার অ্যাংজাইটি স্বাভাবিক ব্যাপার আপনারও আছে আমারও আছে এবং ব্যাপারটা হচ্ছে যে এর লেভেলটা যখন ওপরে হয়ে যায় যে লেভেল থাকার দরকার তার ওপরে যখন হয়ে যায় তখন বিষয়টা আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়ায় এর আগে কিন্তু প্রবলেম হয় না দেখুন ভয় যেমন একটা বড় ফ্যাক্টর আমাদের লাইফের ভয় যেমন সবার আছে আপনার আছে আমার আছে প্রত্যেকটা মানুষের আছে ভয় যদি না থাকে বাচ্চাটা যদি তার মাকে ভয় না পায় বাবাকে না পায় সে তো তো চলে যাবে যাবে একদম বাজে হয়ে ভয় ভয় থাকার দরকার আছে বলে একটি ছেলে কিন্তু পড়তে বসে একটি ছেলে স্কুল যায় পরীক্ষার ফেল হওয়ার ভয় আছে বলে পরীক্ষার সময় আমরা পড়াশোনা করি তো ভয় আমাদের লাইফে থাকার দরকার প্রত্যেকটা মুহূর্তে ভয় কিন্তু আমাদেরকে কোনো না কোনো ভাবে বাঁচতে সাহায্য করছে আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি যে ডেভেলপমেন্ট আমরা উপভোগ করছি এও কিন্তু আমাদের কোনো না কোনো জায়গা থেকে ভয়ের সাথে যুক্ত আমরা ঘর বাড়ি বানিয়েছি ভয়ের থেকে বৃষ্টি না আসে রোদ না আসে বাইরের জন্তু জানোয়ার যাতে না আসে চোর না আসে তাই না আপনি ভয়তে রাত্রিবেলা দরজা বন্ধ করেন যাতে চোর না ঢুকে যায় ভয় ভয় কিন্তু আপনাকে সেফটি দেয় ঠিক আছে কিন্তু এই ভয়টা যখন মানে ভুল জায়গা থেকে আসে মানে এর যখন কোনো লজিক থাকে না লজিকহীন থাকে এর কোনো বাস্তব থাকে না তখন আমাদের কিন্তু প্রবলেম হয় তো ট্রেস বিষয়টা হচ্ছে আমাদের যে কোনো মানুষের ট্রেস ব্যাপারটা থাকবে এবং এই ট্রেস যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন এটা ধীরে 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 কি হয় অ্যাংজাইটির দিকে আস্তে আস্তে যেতে থাকে মেবি অনেক সময় যায় তো ব্যাপারটা হচ্ছে যে ট্রেস ফ্যাক্টরটা আমাদের শরীরের সঙ্গে কিভাবে কাজ করে এখন কোনো একটা বিষয় যখন আমার সামনে ঘটছে আমার এনভায়রনমেন্টে আছে তো আমার মস্তিষ্ক কিন্তু অতীতের এক্সপিরিয়েন্স থেকে অতীতের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু সেই ব্যাপারটাকে মেজার করার চেষ্টা করবে যে এই সামনের ঘটনাটা আমার জন্য কি করার দরকার না তার সঙ্গে ফাইট করার দরকার নাকি সেখান থেকে পালিয়ে যাওয়ার দরকার অর্থাৎ অ্যালার্ম দেবে আমার মস্তিষ্ক অ্যালার্ম দেবে কি করার দরকার এই সময় তার সঙ্গে লড়াই করা দরকার নাকি পালানোর দরকার ফাইট অর ফ্লাইট ফাইট অর ফ্লাইট আমাদের মস্তিষ্ক কিন্তু বিষয়টাকে এইভাবে বোঝে নয় লড়বো নয় পালাবো নয় লড়বো নয় পালাবো এবার ফ্যাক্টরটা হচ্ছে কি একটি বাচ্চা ছেলে একদম ছোট বাচ্চা ছেলে যে একদম কিছু বোঝে না যদি তাকে কোনোদিন লঙ্কা দেওয়া হয় সে যদি মুখে দিয়ে দেয় আর যদি তাকে ঝাল লাগে সে কিন্তু বুঝে যাবে এই বিষয়টা কিন্তু আমার মুখে দেওয়া উচিত না দ্বিতীয়বার আপনি যদি তাকে দিতে যান সে আর দেবে না কারণ সে কিন্তু তার ব্রেন কিন্তু ওটা রিড করে এটা কিন্তু আমার জন্য সুইটেবল নয় নয় দেখুন এইভাবেই আমাদের জমা পড়ে আমি খুব সহজে বললাম এইভাবেই অভিজ্ঞতা গুলো ধীরে 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 আমাদের মস্তিষ্ক নেয় এবার কোনো একটা অভিজ্ঞতা কোনো একটা বিষয় আপনি রংলি কানেক্ট করেছেন আপনার সাথে কোনোদিনও বাজারে গেছিলেন দোকানে গেছিলেন সেখানে গিয়ে মাথা ঘুরেছে আপনি ভাবলেন যে হার্টের প্রবলেম হয়েছে হয়তো রোদের জন্য হয়তো আপনি কি বলে ঠিক করে জলখাননি সারা সারাদিনে তার জন্য অন্য কোন কারণের জন্য হয়েছে হালকা পুলকা সবার হতে পারে কিন্তু আপনি কানেক্ট করে দিলেন অন্য জায়গার সঙ্গে তো ফ্যাক্টরটা হচ্ছে কি আপনার মস্তিষ্কে কিন্তু এই অভিজ্ঞতাটা জমা হয়ে রইল আপনার এনভায়রনমেন্টে আপনার চোখের সামনে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা আপনার ব্রেন যখন দেখবে দ্যাট ইজ দ্যাট ইজ ডেঞ্জারাস এটার সঙ্গে আমি মোকাবিলা করতে পারবো না তখন বলবে ভাই পালাও অ্যালার্ম বাজিয়ে দেবে অ্যালার্ম যখন বাজাবে যখনই অ্যালার্ম বাজবে তখন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে শরীর কিন্তু তার সঙ্গে লড়াই করার বা যে পালাবার শক্তি তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করবে শক্তি তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করবে আমাদের মস্তিষ্ক তখন এটা ঠিক করবে যে আমার কোন অংশেতে শক্তিটা প্রয়োজন বেশি সেই অংশেতে কি করবে শক্তিটা বেশি করে পাঠাবার চেষ্টা করবে এবং কোন অংশে শক্তির তখন প্রয়োজন নেই আমার বিপদে যে কুকুরটা আসছে ভয়ানক কুকুর আমাকে তাড়া করেছে সেই সময় নিশ্চয় আমার খাবার প্রয়োজন নেই তাহলে আমার লালা অর্থাৎ স্যালাইভা যে গ্ল্যান্ড আছে এটা অফ হয়ে যাবে আমার যে ইসোফোগাস আছে এর কাজ কমে যাবে আমার যে খাদ্য হজম প্রক্রিয়া অফ হয়ে যাবে অর্থাৎ তাহলে স্ট্রেস অথবা টেনশন যখন আমাদের অতিরিক্ত হয় তাই এই সিস্টেমগুলো অফ হয়ে যায় এবারেতে এই সময় কি হবে আমাদের অ্যালারমিং সিস্টেম যখন বাজবে তখন কি হবে আমরা ফাইট আর ফ্লাইট যখন মেকানিজমের মধ্যে ঢুকে যাব এই এই কন্ডিশনের মধ্যে যখন ঢুকে যাব তখন আমার ব্রেন কি করবে সেই জায়গা থেকে আমাকে বার করার চেষ্টা করবে সেই জায়গা থেকে আমার বার করার চেষ্টা করবে আমার মস্তিষ্ক কি করবে যে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ করবে এবার সিম্পেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভ হয়ে যাবে সে কিন্তু নিজের মতো করে কাজ করার চেষ্টা করবে সে কিন্তু আপনাকে এই জায়গা থেকে বার করার চেষ্টা করবে আপনি যদি ভুল কোনো তথ্য মস্তিষ্ক দেন ভুল কোনো বিষয় যদি মস্তিষ্ককে দেন যেটা আপনার সামনে ঘটছে না কিন্তু আপনি কল্পনা করছেন আপনার ব্রেন কিন্তু একই ধরনের অ্যাক্টিভিটি করবে আপনি যে ধরনের ভুল তথ্য দিচ্ছেন যে কুকুরটা সামনে নিয়ে আপনি ভাবছেন কুকুর কেমন দেবে ব্রেন কিন্তু একই রকম অ্যালার্ম বাজাতে শুরু করবে আপনার হার্ট অ্যাটাক হয়নি ডাক্তার বলেছে সবকিছু বলে দিচ্ছে ভাই হার্ট যদি হয়ে যায় বারবার বারবার টেনশন করছে বুকে হাত দিচ্ছেন এই করছে এই হারটা আপনার ব্রেন ভয় পেয়ে যাবে আপনি ভয় পেয়ে যাবেন তো আপনার অ্যালার্ম বেজে যাবে সিস্টেমে তো আপনার সিম্পথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে আপনার কিন্তু রেস্টলেস সিচুয়েশন তৈরি হয়ে যাবে আপনাকে দৌড়ানোর জন্যে সেখান থেকে বার করার জন্য ব্রেন কিন্তু তৈরি হয়ে যাবে আপনাকে ধাক্কা দিতে শুরু করবে আপনি রেসলেস হয়ে পড়বেন এবার যখন বিপদ আসে তখন আমাদের দৃষ্টি যেটা আছে না দূরের বিষয়টাকে ভালো করে ক্যাপচার করার চেষ্টা আছে সেটা হচ্ছে রেজিস্টেন্স আপনার শরীর এবার এবার ওই যে অ্যালার্মিং সিস্টেম ছিল সেই অ্যালার্মিং সিস্টেমে কিন্তু আপনার বডি কিন্তু যখন অ্যালার্ম বাজিয়ে দিচ্ছে আপনার শরীর থেকে কিন্তু হরমোন বেরোনো স্টার্ট করে দিচ্ছে কটিসল অ্যাড্রিনালিন হুড়ু হুরু করে বেরোতে শুরু করে দিচ্ছে অ্যাড্রিনালিন বেরিয়ে কিন্তু আপনার হার্ট বাড়িয়ে দিচ্ছে আপনি ফিল করছেন ওরে বাবা কি হলো রে ভাই আপনি দৌড়চ্ছে যখন ফুটবল খেলেছেন যে তখন হার্ট বিট বেড়েছে ওকে সো এবার কি হচ্ছে আপনার রেজিস্ট্যান্স পিরিয়ড শুরু মানে অ্যালার্মিং থেকে বা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সে কি হবে যে আপনি অ্যালার্মিং যখন অ্যালার্ম যখন বেজেছে আপনি যখন সতর্ক হয়ে তার সঙ্গে ফাইট অ্যান্ড ফ্লাইট মোডেতে দৌড়তে শুরু করে দিচ্ছেন আপনার মস্তিষ্ক আপনার জমে থাকা পুরো এনার্জিকে পুরো ইউটিলাইজ করে দিচ্ছে পুরো ইউটিলাইজ করে দিচ্ছে এনার্জিকে আপনার যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ গ্লুকোজ থেকে এটিপি দিয়ে শক্তি তৈরি করে হাবি জাবি যা প্রক্রিয়া আছে সব দিয়ে কিন্তু আপনাকে এনার্জি তৈরি করে দিচ্ছে আপনি সেই এনার্জি ভরপুর ইউজ করেছেন কিন্তু যদি এটা বাস্তবে ঘটে তাহলে ঠিক আছে যদি বাস্তবে না ঘটে আপনি এনার্জি মিস ইউজ করে ফেললেন মিস হলো না ইউজ এইবারে রেজিস্ট্যান্স যখন শুরু হচ্ছে আপনার ব্রেন তখন বলবে যে ভাই অনেকটা এনার্জি চলে গেছে এবার ধীরে ধীরে ব্যাপারটাকে মেনটেন করার চেষ্টা করো রেজিস্ট করার চেষ্টা করো তাকে কোপ করার চেষ্টা করো তাকে একটু বোঝার চেষ্টা করো সহ্য করার চেষ্টা করো বুঝে শুনে ক্ষমতাগুলোকে ব্যবহার করো এই পিরিয়ডটার পরে চলে আসে এক্সোসার মানে আপনার শরীরে কিন্তু এই শক্তিটা ব্যবহার করার পরে নিঃশেষ হওয়ার পরে আপনি কিন্তু এবার দুর্বল হতে শুরু করবেন আপনার শরীর রেস্ট চাইবে আপনি আর পারছেন না মানে থাকা থাকা মানে শরীরটা একদম দুর্বল দুর্বল অনুভব হতে শুরু করবে কারণ এই ধরনের ট্রেস যখন আপনার হচ্ছে আপনার প্রয়োজনের অতিরিক্ত শক্তি কিন্তু মস্তিষ্ক ব্যবহার করার জন্য নির্দেশ দিচ্ছে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম আপনি টেনশন করছেন আমি বিষয়টা কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ যাতে প্রত্যেকে বুঝতে পারে অনেকে তো দেখে যাদের সহজভাবে বোঝার দরকার তাহলে কিন্তু বুঝতে না আমি কিন্তু যার জন্য সহজভাবে বলছি কোনো জটিল কোনো বিষয় নিয়ে ডিসকাশন করছি না বা ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করছি না সহজভাবে যে আপনি ভয় পাচ্ছেন আপনার প্রথমে অ্যালার্ম বাজলো আপনার ব্রেনকে বললো যে ভাই এবার তুমি তৈরি হয়ে যাও অ্যাকশন মোডে চলে আসো তুমি নয় দৌড়ো নয় মারপিট করো তার জন্য কি দরকার আমার শক্তির দরকার আমার অ্যাড্রিনাল রিলিজ হলো আমার হার্টবিট বেড়ে গেলো আমার হাতে পায়ে জোর বাড়লো আমি দৌড়তে শুরু করলাম ছুটতে শুরু করলাম এরপরে কি হলো রেজিস্টেন্স হলো ভাই আস্তে আস্তে করো বোঝার চেষ্টা করো হরমোনগুলো কি হলো আমার ব্যালেন্সটা বডির ব্যালেন্সটা মেনটেন করার চেষ্টা করলো সে পারলো না এবার কি হলো সে ক্লান্ত হয়ে গেলাম মানে আমি এবার কি হলো ক্লান্ত হয়ে গেলাম ঠিক আছে তো এই পর্যায়ে আমাদের স্ট্রেস যখন আসে এই পর্যায়েই আসে এবার অ্যাংজাইটি যখন বেশি দিন মানে স্ট্রেস যখন বেশি দিন থাকে তো আপনার এটা আস্তে আস্তে অ্যাংজাইটির দিকে চলে যায় অ্যাংজাইটিও এক ধরনের আপনি বুঝতে পারেন যে স্ট্রেস আমি সারাদিন ধরে এই ধরনের চিন্তার মধ্যে আমরা পাজেল হয়ে যাই হ্যাঁ বিরক্ত হয়ে যে অ্যাকচুয়ালি আমরা লাইফে তো আমরা কেন কিভাবে বিরক্ত হই আরো বিষয়গুলোকে আমরা ডিটেলস ডিসকাস করব অ্যাকচুয়ালি কি হয় আমাদের এই স্ট্রেস এবং হেলথের মধ্যে একটা ফ্যাক্টর কাজ করে আপনার একটা ইমোশনাল এফেক্ট থাকছে তারপর হচ্ছে আপনার একটা ফিজিওলজিক্যাল এফেক্ট আছে তারপরে আপনার একটা কগনিস্টিভ এফেক্ট আছে তারপরে হচ্ছে আপনার বিহেভিয়ারাল এফেক্ট থাকছে এইভাবে স্টেপ বাই স্টেপ চেঞ্জ হয় প্রথমে কি হলো যে ইমোশনাল এফেক্ট ইমোশনাল এফেক্টে কি হবে আপনি যখনই বেশিদিন দিন স্ট্রেসে থাকবেন বেশি দিন অ্যাংজাইটির মধ্যে থাকবেন আপনি ইরিটেশান ফিল করবেন বিরক্ত ফিল করবেন মুড অফ হয়ে যাবে মানে আপনার কি হবে এই মুড ভালো এই মুড খারাপ এই মুড ভালো এই মুড খারাপ এরকম ধরনের মুড চেঞ্জ হবে আপনি ভালো লাগবে না আপনার মনটা আপনার ভালো লাগবে না ভালো আপনি অনুভব করবেন না মুডের আপ এন্ড ডাউন হতে শুরু করবে ঠিক আছে এটা ইমোশনাল জায়গা থেকে হচ্ছে আর ফিজিওলজিক্যাল কি হচ্ছে ফিজিওলজিক্যাল হচ্ছে কি আপনার অ্যাড্রিনালিন কর্টিসল বের হবে অ্যাড্রিনালিন কর্টিসল বের হলে কি হবে আপনার বুক ধরফর করবে টেনশন হবে হাত পা ঘামবে আপনার রেসলেস একটা ফিল হবে আপনি যে অনুভবগুলো করেন বিভিন্ন রকম শারীরিক যে সিমটমস গুলো দেখা যায় এ গলা শুকিয়ে যাচ্ছে এই হচ্ছে তাই হচ্ছে হাত পা কাঁপছে বুক ধরপর করছে এই মনে মাথাটা ঝিমঝিম করছে বুকটা চাপ হয়ে আসছে হাত পা মনে হচ্ছে কাঁপছে বিভিন্ন ধরনের শারীরিক সিমটমস গুলো আসবে এরপরে কি আসলো এরপরে স্টেজেতে আপনার আসলো কগনিটিভ কগনিশনে কিরাম চেঞ্জ হবে যে অ্যাকচুয়ালি যখন ট্রেস প্রচন্ড চাপের মধ্যে আমরা থাকি তখন আমাদের ডিসিশন মেকিং যে ক্যাপাসিটি আছে এটা লো হয়ে যায় আমাদের চিন্তা করার যে ফ্যাক্টরটা আছে এটা না ঠিকঠাক হয় না আমাদের ফোকাস গন্ডগোল হয়ে যায় আমরা কোনো দিকে মনোযোগ দিতে পারি না ফোকাস গন্ডগোল হয়ে যায় আমাদের সঠিক ডিসিশন নিতে পারি না ছোট ছোট বিষয় তো আমরা ডিসিশন মিস করি ক্রিটিক্যাল তো ছেড়ে দিন ছোট ছোট বিষয় তো আমরা ডিসিশন নিতে পারি না আমরা একটা কান্না কান্না ভাব চলে আসে আমরা সঠিকভাবে ডিসিশন নিতে পারছি না আমরা ভুল ডিসিশন নিয়ে ফেলছি ছোট ছোট জিনিস ভুলে যাচ্ছি আর বিহেভিয়ারাল চেঞ্জ কি হয় বিহেভিয়ারাল চেঞ্জে দেখা যাচ্ছে যে আপনি ইরিটেশন তো প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে আপনি মুড খারাপ হয়ে যাবে মুখ চোখ খারাপ ভাবে থাকবেন আপনি একটা দ্বিতীয় হচ্ছে যে ছোট ছোট বিষয়তে আপনি ভয় পাবেন আনহ্যাপি অনুভব করবেন আপনি ভাববেন যে কেউ নেই আমার কেউ হেল্প করছেন আমাকে আমি একা হয়ে গেছি মনে হবে আপনি আনহ্যাপি আপনি সবাই আনন্দ করছে আপনি আনন্দ করতে পারছেন আপনি একা একা থাকছেন এগুলো আপনি অনুভব করবেন তো স্টেপ বাই স্টেপ অনুভব করে তো এই যে ফ্যাক্টরটা আছে এই ফ্যাক্টরটা থেকে আপনাকে যদি বেরোতে হয় তাহলে কি করতে পারবো আপনাকে কোপিং ক্যাপাসিটিটা ডেভেলপ করতে কোপিং মানে কি ফ্যাক্টরটা হচ্ছে কি এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাকে মোকাবিলা করার জন্য আমাদের বডিরও একটা ডিফেন্স মেকানিজম আপনি হয় কি যখন আমরা সমস্যায় পড়ি বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেখান থেকে কি হয় উইড্র করার চেষ্টা করি পালিয়ে যাওয়ার চেষ্টা করি অ্যাভয়েডেন্স অ্যাভয়েড করার চেষ্টা করি হ্যাঁ তো অ্যাভয়েড করার চেষ্টাটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ফেস করতে পারলেন না ব্যাপারটাকে ফেস করার যে জায়গাটা আছে সেখান থেকে কিন্তু বেরিয়ে গেলে এবার যদি আপনি বারবার এই ব্যাপারটাকে বিশ্বাস করেন যে আপনার যে চিন্তাগুলো আসছে আপনার যে সিচুয়েশন আসছে এগুলোকে আমি ফেস করবো না এগুলো থেকে বেরিয়ে যাব এটাও একটা কিন্তু প্রসেস মানুষের যে ট্রেস কম করা ঠিক আছে ভাই আমার এখন এক্সাম আছে একটা 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 প্রসেস কি যে আমার এক্সাম আছে আমার এক মাস এক্সাম আছে আমি কিভাবে পড়াটা কমপ্লিট করতে পারি তার আমি একটা প্ল্যান করলাম ট্রেসটা আমি কম হলো আর একটা প্ল্যানিং কি চলো ভাই আমার এক্সাম আছে আমি ব্যাপারটাকে চাপ নিতে পারছি না আমি কি করছি সেই জায়গায় টিভি দেখছি সেই জায়গায় আমি কি করছি অন্য একটা ইমোশনাল ফ্যাক্টরের সঙ্গে যোগ করছি অন্য একটা বিহেভিয়ার তৈরি করছি অন্য একটা কাজের মধ্যে ব্যস্ত হচ্ছি আমি চাপটা নিতে পারছি না এটা একটা জায়গা আর একটা কি চলো ভাই এক মাস আছে পড়াশোনা হয়ে যাবে না ছেড়ে দাও যা হওয়ার হবে তো আপনার অনেকগুলো যে এই ট্রেস থেকে বার করার জন্য অনেকগুলো যে বিহেভিয়ার বা অনেকগুলো যে ফ্যাক্টর আমরা করি এর মধ্যে কিন্তু বেস্ট জায়গা হচ্ছে আপনি সেই স্ট্রেসটাকে খুব ভালো করে প্রথম যেটা বললাম তাকে ম্যাপিং করুন আপনার ট্রেসটা হওয়ার কারণ কি আপনার এই ট্রেসটা যেটা আছে আপনি কি আগেও এই ধরনের ট্রেস থেকে চাপ থেকে প্রবলেম থেকে বেরিয়েছেন সেটাকে আপনি কি করুন বোঝার চেষ্টা করুন তারপরে আপনি প্ল্যান করুন দেখুন আপনি এমন কোন চাপের মধ্যে আছেন হতে পারে আপনি সেই চাপটাকে মোকাবিলা করার জন্য যে ধরনের প্ল্যান করার দরকার আপনি ভয়ের কারণে করতে পারছেন না আপনার হয়তো একটুখানি বসে ঠান্ডা মাথায় যদি ওটাকে প্ল্যান করেন লিখে ফেলুন না লিখে কিন্তু হয় না আপনি তাকে লিখে ফেলুন অথবা কারোর কাছে সাপোর্ট নিন যে ভাই আমার এই চাপ আছে এই চাপ থেকে বেরোবার জন্য কি করা যেতে পারে তার থেকে একটুখানি আপনি অভিজ্ঞতা নিলেন অভিজ্ঞতা নেওয়ার পরে কি করলেন যে আবার কারোর থেকে একটু অভিজ্ঞতা নিলেন অভিজ্ঞতা নেওয়ার পর কি এবার নিজে প্ল্যান করুন যে এটার থেকে আমি বেরোবার জন্য কি করতে পারি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে চাপ কিন্তু যে চাপের মধ্যে আপনি আছেন আপনি ভালো করে ভাবুন যে পূর্ববর্তী আগেও আপনি এই ধরনের চাপের মধ্যে ছিলেন কখনো না কখনো বিভিন্ন ধরনের ছোট কাটো চাপ বিভিন্ন রকম এই চাপ থেকেও কিন্তু আপনি বেরিয়ে যাবেন কিন্তু এই চাপটাকে আপনি কি করছেন প্ল্যান করতে পারছেন এবার ট্রেস আপনিও ফিল করেন আমিও ফিল করি এরম নয় যে আমি ফিল করি না আমিও চাপ ফিল করি আপনিও ফিল করেন এরম নয় আমি ফেলিওর হই না আমিও ফেলিওর হই আপনিও ফেলিওর হবেন সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি যদি চাপের যে জায়গাটা আছে তার থেকে যদি কুইট করে বেরিয়ে যাই তাহলে কিন্তু আমার একটা বিহেভিয়ার তৈরি হয়ে যাবে যে এই ধরনের সমস্যা কিন্তু আমি মোকাবিলা করতে পারি না এবার এই যে ট্রেস আছে এই ট্রেসটাকে কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে এরাম নয় যে সবাই এই চাপটাকে সমান ভাবে না আমি একরকম ভাবে নিই আপনি একরকম ভাবে নেন আর একজন ভাবে না। তো যে যতটা ভালো করে এটাকে ম্যানেজ করতে পারে সে কিন্তু এই তার কাছে চাপটা কিন্তু তার কাছে কম থাকে যেমন অনেকে দেখবেন যে ঝগড়াঝাঁটি অশান্তি হলো পাড়ার মধ্যে ঝগড়াঝাঁটি হলো বা কোনো একটা জায়গায় ঝগড়াঝাটি হলো অনেকে কিন্তু কনফিডেন্সের সঙ্গে আসে ব্যাপারটা দুই পক্ষকে ভালো করে বসায় ভালো করে বোঝায় বুঝিয়ে কিন্তু ব্যাপারটা খুব স্মার্টলি মেনটেন করে দেয় কারণ তার কনফিডেন্স এই জায়গা থেকেই থাকে যেগুলো আমি মেনটেন করতে পারি এবার এই ধরনের পার্সন টু পার্সন ভ্যারি করে প্রত্যেকটা মানুষ এমন না একই সিচুয়েশানে সমান ট্রেস হবে সমান থাকে না আলাদা আলাদা থাকে আলাদা আলাদা থাকে আলাদা আলাদা ফিল করে এবং সেই বিষয়টাকে ম্যানেজ করার ক্যাপাসিটিও কিন্তু প্রত্যেকটা আলাদা এবার আমরা যদি এই চাপটাকে আস্তে আস্তে করে ম্যানেজ করা প্র্যাকটিস করি তাহলে কিন্তু ম্যানেজ করতে হবে একটি ছেলে যে ছেলেটা ছোট থেকে বড় হয়েছে তাকে যেরকম ধরনের জিনিস চা পাওয়ার দরকার চাওয়ার দরকার সে যখন চেয়েছে সে যখন বলেছে সমস্ত জিনিস হাতের সামনে পেয়ে গেছে তাকে জীবনে চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেস ফেস করতে কোনো ইজিলি ইজিলি তার লাইফটাকে করেছে সে বড় হয়ে উঠেছে এইবার সে যখন সমাজে গেছে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে অনেক রকম ধাক্কা খাচ্ছে তখন দেখা যাচ্ছে যে সে কিন্তু সহ্য করতে পারছে না কিন্তু আর ছেলে গরিব মানুষ প্রচন্ড চ্যালেঞ্জ প্রচন্ড মানে কি বলবো লড়াই করে ধীরে 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 বড় হয়েছে পয়সা ছিল না পয় টিউশনই করেছে পড়াশোনা করেছে লোকের বাড়িতে কাজ করেছে বিভিন্ন কাজ বাজ করে পড়াশোনা করে ধীরে 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 সেম ফিল্ডে এতে গেছে দুজন এবার যে 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 সবকিছু পেয়ে এসেছে তার কাছে ছোট একটা ফ্যাক্টর কিন্তু অনেক বড় ফ্যাক্টর আর এর কাছে বড় ফ্যাক্টর ঠিক আছে ভাই এ ধরনের কোনো ফ্যাক্টর ও দু চারটে কথা বললো সহ্য করে দিল কোনো ব্যাপার না এই ব্যাপারটা কি সে তো এই লড়াইটা করে এসেছে তার কিন্তু এই ওজনটা নেওয়ার ক্যাপাসিটি তৈরি হয়ে গেছে আর একজন আর কি হয়েছে ওজন নেয়নি যার ফলে তার ওজন নেওয়ার ক্যাপাসিটি এবার আপনার সামনে যে আছে আপনি এই করে দিতে চাইছেন সম্পূর্ণ নাকি তাকে গুড প্ল্যান করতে পারছেন এটাকে দেখুন হ্যাঁ হতেই পারে যে আপনি যে প্ল্যানটা করছেন সেটা হান্ড্রেড পার্সেন্ট না হয়ে গিয়ে ফিফটি পার্সেন্ট কিন্তু ফিফটি পার্সেন্ট করাটাও অনেক বড় ফ্যাক্টর আপনি যখন ফিফটি পার্সেন্ট অ্যাচিভ করবেন তখন আপনার মনেতে কনফিডেন্স অটোমেটিক এসে চলো ভাই আরো ফিফটি পার্সেন্ট করে ফেলি কিন্তু আপনি যদি ওখান থেকে কুইট করার চেষ্টা করেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু এই ভয় কিন্তু আপনার পেছনে তারা করে। দাঁড়াবে আপনি যখন চাপে থাকবেন আপনার যখন ট্রেস থাকবে আপনার যখন ডিসিশন নিতে পারবেন আপনি দু চার দিনের চুপ হয়ে যান চুপ হয়ে গিয়ে বাড়িতে বসে থাকবেন আপনি ঘোরাঘুরি করুন এলাকাতে যান বন্ধু বান্ধবের সঙ্গে মিশুন নর্মাল জায়গাতে যেভাবে আপনি লাইফ কাটাতে সেভাবে কাটান শুধু ওই বিষয়টা কেমন ঠিক আছে দুদিন পরেই আমি নয় ডিসাইড করবো তার জায়গায় আপনি কিছু মানুষের থেকে অভিজ্ঞতা নিন দেখুন আপনার আশেপাশে যাওয়ার থেকেও আমি বলবো যে আপনার পরিবারের যারা আছে বয়স্ক যারা আছে বাবা মা যারা যারা আছেন তাদের থেকে অভিজ্ঞতা নিতে পারেন এনারা কিন্তু সারা জীবনের সংঘর্ষ থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় তার কিন্তু আপনি সেটা নিতে পারেন আপনার ফ্যামিলির যারা যারা আছে তাদের থেকে নিতে পারেন আপনার গুড ফ্রেন্ড আছে ভালো বন্ধু আছে তার থেকে নিতে পারেন ভালো আপনার পরিচিত মাস্টারমশাই আছে আপনার পরিচিত যে মানুষটা মনে হচ্ছে আপনাকে এই সময় কিছু নলেজ দিতে পারে তার কাছে যান তার সাথে বসুন তার সাথে ডিসকাস করুন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সময়ের সাথে সাথে সমস্ত জিনিসের সমাধান কিন্তু হয় আপনি অযথায় যদি টেস্ট হয়ে যান তাহলে কিন্তু হবে না হালকা হয়ে যান ঠিক আছে পৃথিবীতে সবাই আপনাকে বলছে আপনি চুপ থাকুন অ্যাকসেপ্ট করুন ঠিক আছে আপনারও সময় আসবে যেমন গেঞ্জিতে লেখা থাকে না আপনার টাইম আয়গা তো আয় তো গায় জরুর আয়গা হ্যাঁ আপনার টাইম আয় গা লেখা থাকে যেটা তো ব্যাপারটাকে যদি আপনি খুব মানে স্মার্ট মোডে না দেখেন যদি ব্যাপারটাকে নিয়ে যদি আপনি কনফিউজ হয়ে যান তাহলে মুশকিল কিন্তু এটা মাথায় রাখতে হবে স্ট্রেস থাকলে আপনার শারীরিক কিছু সমস্যা হবে ডিসিশন নিতে সমস্যা হবে ফোকাস দিতে পারবেন না এগুলো সিম্পল ব্যাপার এটা আপনারও হতে পারে সব থেকে পয়সা ইনকাম করে যে মানুষটা সব থেকে যে মানুষটার কনফিডেন্স তারও হতে পারে আমারও হতে পারে এই ঘটনাটাই ঘটবে এটা কোনো মানে এমন নয় যে আপনার সাথেই হচ্ছে আমার সাথেও যেটা হবে আপনার সাথেও সেটা হবে তো এই বিষয়টা কি হয় সময়ের সাথে সাথে স্থির হবে আপনি যতটা ধৈর্য রাখতে পারেন হালকা থাকুন ঠিক আছে সবটা না হলো অর্ধেকটা হবে অর্ধেকটা না হলে টোয়েন্টি পার্সেন্ট হবে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যেটা হবে আপনি করুন করার পরে দেখবেন চাপটা কমে যাবে এখন যদি পরীক্ষা সামনে আমি প্ল্যান করতে বসেছি আমি কিভাবে পড়বো কিভাবে পড়বো কিভাবে পড়বো দশ দিন কাটিয়ে তাহলে আমার চাপ বেড়ে যাবে আরে যেটা পড়ার সেটা পড়ি ইজিলি আমি একটা প্ল্যান করি চলো পড়তে শুরু করি কংক্রিট প্ল্যান টাইম অনুযায়ী প্ল্যান চলো ভাই দুদিন আমি সময় নিলাম প্ল্যান করলাম তারপর থেকে আমি পড়তে শুরু করবেন আমি প্ল্যান করতে আঠাশ দিন সময় নিলাম আর পড়লাম দু দিন তাহলে তো মুশকিল তো আপনাকে ঠিকভাবে ম্যানেজ করতে হবে যে আপনার সাথে যে বিষয়গুলো ঘুরছে এটা কমন বিষয় ট্রেস প্রত্যেক মানুষের আছে আপনারও আছে সেটা হয়তো আপনার দশ দিনের জায়গায় বিশ দিন লাগতে পারে কিন্তু সময়ের সাথে সাথে চলে যাবে অযথা কিন্তু নিজেকে টেস্ট করবে না তাহলে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন তো পরের দিনকে আমি চেষ্টা করবো বিষয়টা নিয়ে আরও একটু ডিসকাশন করা তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা করেননি তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ